আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ অধ্যায়ের পার্ট 4 এবং 5 আজকে ক্লাস নেওয়া হবে। পার্ট 4 এবং 5 এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদেরকে মূল মূল বিষয়গুলো সর্বোচ্চভাবে সুন্দর করে আলোচনা করার তোমাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই। এখানে দেখো লেখা আছে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় চতুর্থ পার্ট 4 ও 5 আলোচ্য বিষয়সমূহ আত্মীয়র পরিচয়। আত্মীয় কারা? তোমরা যদি পার্ট 4 এর প্রতি লক্ষ্য করো, দেখবা যে আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। এখানে আত্মীয় বলতে আত্মীয় পরিচয়টা আমরা আগে জেনে নেই। আত্মীয়র শাব্দিক অর্থ হলো আত্মার সাথে সম্পর্কিত। আত্মার সাথে যাদেরকে যারা সম্পর্কিত তাদেরকে বলা হয় আত্মীয়। আত্মার ছাড়াও অন্যান্যভাবে সম্পর্কিত হতে পারে, যেমন সন্তান সন্ততি ছেলে মেয়ে বাবা মা ব্যতীত অন্যান্য যারা রয়েছে, যারা সবচেয়ে বেশি আমাদের প্রতি হকদার, তাদেরকে আমরা আত্মীয় বলতে পারি। আবার বলছি, পিতামাতা সন্তান সন্ততি ব্যতীত অন্যান্য যে সকল ব্যক্তিরা আমাদের প্রতি সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি অধিকার রাখে, তাদেরকে আমরা আত্মীয় বলতে পারি। মোট কথায় তোমরা এভাবে জেনে নাও যে আত্মার সাথে যারা সম্পর্কিত তাদেরকে আত্মীয় বলা হয়। এখন আত্মীয় বিভিন্নভাবে সম্পর্কিত হতে পারে, যেমন বাবা মা, নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফু, এরকমভাবে অনেক আত্মীয় রয়েছে। তোমাদেরও অনেক আত্মীয় রয়েছে, প্রত্যেক মানুষেরই পৃথিবীতে আত্মীয় রয়েছে। আত্মীয় ছাড়া আসলে দুনিয়াতে বসবাস করা অনেক কঠিন। আর কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আত্মীয় গড়ে তোলা, আত্মীয়দের সাথে সুদ বা সদ্ভাব বজায় রাখা, সুন্দর আচরণ করা আমাদের একান্ত প্রয়োজন। কোরআন হাদিসে আত্মীয়দের সাথে সদ্ভাব বজায় রাখার প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এখন তোমরা জানলে যে আত্মীয়র পরিচয়। এখন আমরা আলোচনা করব আত্মীয়দের প্রতি আমাদের দায়িত্ব কি রয়েছে। আত্মীয় যারা, তারা আমাদের প্রতি অনেক অনেক দিকে হকদার হয়, তারা অনেক অধিকার রাখে। আত্মীয়দের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে, এই সকল দায়িত্ব আমাদের যথাযথভাবে পালন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আত্মীয় তাদের সাথে আমাদের সদ্ভাব বজায় রাখতে হবে, সুন্দর আচরণ করতে হবে। তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, রাগান্বিত হওয়া যাবে না, তাদের সাথে কখনো মনোমালিন্য করা যাবে না। আত্মীয় যারা, তাদের হক আমাদের প্রতি রয়েছে, তাদের অধিকার আছে, সেই অধিকারগুলো আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। আত্মীয় যারা, তাদেরকে যথাযথভাবে আপ্যায়ন করতে হবে। তাদের যে ওয়ারিস বা অংশীদার অংশ থাকে, সেই ওয়ারিস বা অংশীদার অংশ তাদেরকে দিতে হবে। সেই ওয়ারিসদেরকে অংশগুলো সঠিকভাবে ভাগ করে দিতে হবে। তাদের সাথে আমাদের কোনো লেনদেন থাকলে সেই লেনদেন সুন্দর করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে তার হক আদায়ের পরে পিতামাতার হকের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলে আত্মীয়দের কথা বলেছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তোমরা নিকট আত্মীয়দের হকসমূহ, তাদের অধিকারগুলো সুন্দরভাবে আদায় করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আত্মীয়দের হক নষ্ট করা যাবে না। তোমরা অবশ্যই পূর্বে কখনো শুনেছ যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বান্দার হক মাফ করবেন। আল্লাহ
বান্দার প্রতি যে সকল হক রয়েছে, যেমন নামাজ আদায় করা, রোজা আদায় করা, সিয়াম রাখা, হজ আদায় করা, জাকাত দেওয়া, এই সকল যে হক, এগুলো হল মানুষের প্রতি আল্লাহর হক। আর মানুষের প্রতি মানুষের হক রয়েছে, সে মানুষের প্রতি মানুষের হক, যেমন আত্মীয়দের, আমাদের আত্মীয়দের প্রতি মানুষের প্রতি আত্মীয়দের হক থাকে, সেই আত্মীয়দের হক আদায় করতে হবে। এই হক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। যদি আমরা আত্মীয়দের হক নষ্ট করি, সেই হক হাশরের মাঠে আমাদের সওয়াব দিয়ে পরিশোধ করতে হবে। কেননা হাশরের মাঠে থাকবে না কোনো সম্পদ, থাকবে না কোনো টাকা পয়সা, থাকবে না কোনো স্বর্ণমুদ্রা, সেখানে থাকবে কি? শুধু সওয়াব। যারা আমরা আমাদের মধ্যে যদি কেউ সমাজে বসবাস করতে গিয়ে, দেশে চলতে গিয়ে যদি কেউ কখনো আত্মীয়র হক নষ্ট করে, তাহলে হাশরের মাঠে তাকে অবশ্যই ওই সওয়াব দিয়ে আত্মীয়দের হক আদায় করতে হবে, হক পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে অবশ্যই সুন্দরভাবে তাদের হকগুলো আদায় করে দেবেন। কেউ কারো প্রতি জুলুম করবেন না, কেউ কারো, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ন্যায় বিচার করবেন, কারো প্রতি এক বিন্দু জুলুম করা হবে না। অতএব আত্মীয়দের হক যদি আদায় না করা হয়, তাহলে আমরা বিপদে পড়ে যাব, চরম দুর্দশায় চলে যাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয়, সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে না যে ব্যক্তি আত্মীয়দের সাথে সদ্ভাব বজায় রাখে না, আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে না, সুন্দর ব্যবহার করে না, আত্মীয়দের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে না। অতএব আত্মীয়দের সাথে আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে আত্মীয়দের সাথে সুন্দর সদ্ভাব বজায় রাখতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমরাও কিন্তু ওদের প্রতি, আমরাও আত্মীয়দের প্রতি হক রাখি। আত্মীয়রা যে আমাদের প্রতি হক রাখে, আমরাও তাদের প্রতি হক রাখি, আমরাও তাদের প্রতি যে সকল হক রাখি, আত্মীয়রা আমাদের প্রতি হক আদায় করবে, এটাই স্বাভাবিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আত্মীয় স্বজন পৃথিবীতে ঘরে উঠবে, তাই বলে তাদের ভয় করা যাবে না। তাদের হক সঠিকভাবে প্রদান করতে হবে, তাদের অধিকার দিতে হবে, তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, তাদের প্রতি আমাদের যথাযথ যত্ন নিতে হবে, তাদের সকল সমস্যার ক্ষেত্রে আমাদের এগিয়ে যেতে হবে, সকল সমস্যার ক্ষেত্রে আমাদের সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। আত্মীয়রা যদি কখনো সুখী হয়, যা তারা কোনো সুসংবাদ পায়, তাহলে আমাদের তাদেরকে অভিনন্দন জানাতে হবে। আত্মীয়দের প্রতি কখনো বিরূপ প্রকাশ করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা পাঠ পঞ্চমে চলে যাই, পঞ্চম পাঠে চলে যাই। পঞ্চম পাঠে আছে দেখো প্রতিবেশীর কথা। এখানে প্রতিবেশীর হক, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য, প্রতিবেশীর অধিকার ইত্যাদি বিষয়ে পঞ্চম পাঠেও আলোচনা করা হয়েছে। প্রতিবেশী কারা, কীভাবে হয়? সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিবেশী তোমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে, তারাই হলো তোমার প্রতিবেশী। প্রতিবেশী সে অনেক দূরের হয় না, প্রতিবেশী হয় তোমার আশেপাশে যারা থাকে এরাই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঘর থেকে ডাইনে, বামে, সামনে, পিছনে, অর্থাৎ তোমার ঘর থেকে চতুর্দিকে যে দিকে যাও, চল্লিশ ঘর পর্যন্ত যারা বসবাস করে তাদের সবাইকে প্রতিবেশী বলা ঘর, তারাও তোমার আত্মীয়, তারাও তোমার প্রতিবেশী। চল্লিশ ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী, সামনে চল্লিশ ঘর তারা তোমার প্রতিবেশী, বাম দিকে চল্লিশ ঘর তারা তোমার প্রতিবেশী, পিছন দিকে চল্লিশ ঘর তারাও তোমার প্রতিবেশী, অর্থাৎ চতুর্দিকে যেদিকেই তুমি গণনা করে যাবে, চল্লিশ ঘর পর্যন্ত তোমাকে প্রতিবেশী হিসাবে গণ্য করতে হবে, প্রতিবেশী হিসাবে মেনে নিতে হবে। আর এই প্রতিবেশী তারা আমাদের প্রতি হক রাখে, আমরা তাদের প্রতি হক রাখি। প্রত্যেক প্রতিবেশীর প্রতি হক আছে, অধিকার আছে। তাদের প্রতি আমাদের যথাযথভাবে সুন্দর করে সদ্ভাব, সুন্দর আচরণ, তাদের অধিকার আদান প্রদান ইত্যাদি বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজ সরল ভাষায় বুঝে নিলে যে তোমাদের আশেপাশে যারা বসবাস করে তারা সবাই তোমার প্রতি
প্রতিবেশীদের মধ্যে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, থাকতে পারে বৌদ্ধ, থাকতে পারে পুত্তলিক, থাকতে পারে মুসলমান বা অন্য ধর্মের লোক থাকতে পারে। যে যে ধর্মেরই হোক, তোমার বাসা থেকে, তোমার ঘর থেকে যেই দিকে যাও, 40 ঘর পর্যন্ত বা 40 বাসা পর্যন্ত তোমার প্রতিবেশী রয়েছে। যে যে ধর্মের হোক, সে তোমার প্রতিবেশী। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, প্রতিবেশীর আপদ বিপদে এগিয়ে যেতে হবে, প্রতিবেশীর দুঃখে আমাদের সহানুভূতি তাহলে আমাদের আনন্দিত হতে হবে, আমাদের খুশি হওয়া উচিত, তাদের প্রতি আমাদেরও সুন্দর অভিনন্দন জানানো উচিত। প্রতিবেশী যদি দেশ কিংবা তার প্রতি কোনো বিরূপ প্রকাশ করা যাবে না, সে বলে কি হয়েছে, সমস্যা নেই, সে তার ধর্ম পালন করবে, তুমি তোমার ধর্ম পালন করবে। কিন্তু প্রতিবেশী হিসাবে পরস্পরের হক আদায় করতে হবে, পরস্পরের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। প্রতিবেশীর প্রতি যদি আমরা সহানুভূতি না হই, প্রতিবেশীর প্রতি যদি আমরাশীল না হই, তাহলে আমরা বিপদে আসলে বিপদে পড়লে কেউ কারো প্রতি এগিয়ে আসবে না, আমরাই নিজেরাই নিজেদের জীবন দুর্বিষহ করে নেব, কষ্টকর হয়ে যাবে, আমাদের জীবনযাপন অনেক কষ্টকর হয়ে যাবে। এই কারণে প্রতিবেশীর প্রতি আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, সুন্দর সদয় দৃষ্টি রাখতে হবে, প্রতিবেশীর হক সুন্দরভাবে আদায় করতে হবে। প্রতিবেশীদের প্রতি আমাদের দাওয়াতি কাজ করতে হবে, যেমন তারা যদি প্রতিবেশীর কোনো সদস্য খারাপ পথে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তাহলে আমাদের উচিত তাদেরকে যথাযথভাবে, যারা খারাপ পথে চলে যাচ্ছে তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে হেদায়তের পথে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে সঠিক বুঝ দিতে হবে। তাদের সাথে খারাপ আচরণ বা রাগ করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো কুৎসা, হিংসা অথবা কোনো দাম রটানো যাবে না, তাদের বিরুদ্ধে কখনো গিবত। আর যদি প্রতিবেশী কখনো অসুস্থ হয়ে যায়, তাদের সেবার জন্য, তাদেরকে সুস্থ করার জন্য আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারা অসুস্থ হয়ে গেলে তাদেরকে আমরা যা প্রয়োজনে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যে কোনো মূল্যে হোক তাদেরকে সেবা করব, কখনো তাদেরকে থেকে আমরা পালিয়ে যাব না। তোমরা জানো বর্তমানে মহামারী চলছে, এই মহামারীতে হতে পারে তোমার এক প্রতিবেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তাই বলে তুমি হতাশ হবে না, তাই বলে তুমি একবারে মনক্ষুণ্ণ হবে না, তুমি তার প্রতি এগিয়ে আসো, তাকে উৎসাহ প্রেরণা দাও, স্বাস্থ্যবিধি মেনে তাকে তুমি তাকে পরিচর্যা করো, স্বাস্থ্যবিধি মেনে তাকে সেবা করো, স্বাস্থ্যবিধি মেনে তাকে চিকিৎসা করো, দেখবে ইনশাল্লাহ ওই করোনা দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হবে না, বরং প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখার কারণে, প্রতিবেশীকে সুস্থ বা চিকিৎসা দেওয়ার কারণে, সুস্থ করার জন্য চিকিৎসা যে করেছ, তার প্রতি পরিচর্যা করেছ, এই কারণে, এই কারণে আল্লাহর পারে সহানুভূতিশীল, তোমাকে ক্ষমা করে দিতে পারে, তোমাকেও সমস্ত এই মহামারী থেকে তোমাকে হেফাজত করতে পারে। এই কারণে প্রতিবেশী যদি কখনো অসুস্থ হয়ে যায়, কখনো বিপদগ্রস্ত হয়ে যায়, তাদের থেকে পালিয়ে যাওয়া যাবে না, তাদের থেকে দূরে সরে যাওয়া যাবে না, বরং তাদের প্রতি আমাদের সহানুভূতির দৃষ্টিতে, তাদের প্রতি আমাদের সুন্দর সদয় দৃষ্টি রেখে আমাদের আন্তরিকতার সাথে তাদের প্রতি এগিয়ে আসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য অনেক রয়েছে, অনেক বিশাল দায়িত্ব কর্তব্য, তারপরে তাদের প্রতি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিবেশীরা যেন আমাদের দ্বারা কখনো কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, যদি কখনো কোনো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে, যদি কোনো প্রতিবেশীকে
তাদেরকে কোনো হক থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে, যেমন তুমি একটা বহুতল ভবন করলে, একটা বহুতল ভবন করেছ, এই ভবনের মাধ্যমে তার বাসায় অথবা তার বাড়িতে তোমার ভবনের কারণে তার বাসায় বা বাড়িতে ছায়া পড়ে গেছে, কখনো রুদ্রের আলো পায় না, কখনো সে আলো বাতাস থেকে বঞ্চিত হচ্ছে, অতএব তুমি তার প্রতি হিংসায় বশবর্তী ছেলে, তুমি তার প্রতি বিদ্বেষ ছেলে, এটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো প্রতিবেশী যদি তার প্রতিবেশীর অনুমতি ছাড়া বহুতল ভবন নির্মাণ করে আর সেই ভবনের ছায়া, ভবনের কারণে সমস্ত আলো বাতাস থেকে সে বঞ্চিত হয়ে যায়, তাহলে ওই যে বহুতল ভবন যিনি নির্মাণ করলো, সেই ব্যক্তি কিন্তু তার প্রতিবেশীর হক নষ্ট করলো, সেই ব্যক্তি প্রতিবেশীর অধিকার নষ্ট করলো। এই কারণে কী করতে হবে? প্রতিবেশী যদি দুর্বল থাকে, প্রতিবেশী যদি গরিব থাকে, আমার বহুতল ভবন নির্মাণ করার ইচ্ছা আছে, তাহলে পার্শ্ববর্তী প্রতিবেশীর থেকে আমার অনুমতি নিতে হবে যে আমি বহুতল ভবন করতে চাই, হয়তো এই ভবনের কারণে তোমার বাসায় আলো বাতাস এগুলো থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, অতএব তার প্রতি সহানুভূতি দেখে, তার প্রতি বুঝিয়ে শুনিয়ে যে কোনো মূল্যে হোক তার থেকে আমাদের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কখনো এভাবে হক নষ্ট করা যাবে না, আর অনুমতি নেওয়ার ক্ষেত্রে কখনো বল প্রয়োগ বা জোর প্রয়োগ করা যাবে না, তাদের প্রতি প্রভাব খাটানো যাবে না। এক প্রতিবেশী অপর প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবে, খোঁজ খবর রাখবে, তাদের হক আদায় করবে। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো প্রতিবেশী মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে, কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তার প্রতি খোঁজ খবর নিতে হবে, তার চিকিৎসার জন্য খোঁজ খবর নিতে হবে, তার সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে। কোনো প্রতিবেশী যদি কখনো বিপদগ্রস্ত হয় তার বিপদে এগিয়ে আসতে হবে, কোনো প্রতিবেশী যদি আনন্দিত হয় তাহলে তার আনন্দে আমাদের অভিনন্দন জানাতে হবে, আমাদেরও আনন্দিত হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে আরও বলেছেন যে যদি কোনো প্রতিবেশী মারা যায় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করবে, এমনকি তার কবরস্থান পর্যন্ত পৌঁছে তাকে দাফন কাফন সম্পূর্ণ করে তার জন্য সুন্দর দোয়া করে, তার জন্য কল্যাণ কামনা করে তারপর সেখান থেকে ফিরে আসতে হবে। মারা যাওয়ার সাথে সাথে আমরা মনক্ষুণ্ণ হব, বিষণ্ণ হব না, আমরা যে অমুক আমাদের মাঝখান থেকে চলে গেছে তাই বলে তার প্রতি হিংসা বিদ্রোহ করা যাবে না, তার প্রতি দুর্বল অন্যায়মূলক আচরণ করা যাবে। প্রতিবেশীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, প্রতিবেশীর প্রতি আমাদের সব সময় আন্তরিক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে জান্নাতে প্রবেশ করতে পারবে না যে খুব আনন্দ উল্লাসের সাথে জীবনযাপন করলো, খুব ভালোভাবে জীবনযাপন করলো, অথচ তার কষ্টে পতিত রইল, তার প্রতিবেশী অত্যন্ত জীবনযাপন করতেছে, ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আরেকটি হাদিসে বলা হয়েছে বলেছেন সেই জান্নাতে প্রবেশ করতে পারবে না যার হাত মুখ তার আচরণ থেকে, অত্যাচার থেকে তার প্রতিবেশী মুক্ত নয়, অর্থাৎ তার প্রতিবেশীর প্রতি অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে, তাহলে ওই ব্যক্তির খারাপ আচরণের কারণে অন্যায়মূলক গালিগালাজ অকথ্য করার কারণে বা শারীরিকভাবে নির্যাতন করার কারণে জালেম প্রতিবেশী সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জালেম প্রতিবেশী হলে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিবেশীশীল হতে হবে, সদয় দৃষ্টি রাখতে হবে, সেই ব্যক্তি পরিপূর্ণ আমার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয় নাই, যে ব্যক্তি
পরে আরামায়েশের সাথে খেলো, সুন্দরভাবে রাত্রি যাপন করলো, সুন্দরভাবে জীবন যাপন করলো, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গেল, তার প্রতিবেশী কষ্টে দিন কাটালো, তার প্রতিবেশী হ্যাঁ অনাথ হতদরিদ্র অবস্থায় জীবন যাপন করলো, কিন্তু তার খোঁজখবর রাখে না, তাদের প্রতি সহানুভূতি দেখায় না, পূর্ণ মুমিন হতে পারে না। প্রতিবেশীর প্রতি আমাদের আরো আন্তরিক হতে হবে। আন্তরিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই মিনিট শেষ করে দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি আন্তরিকতা দেখানোর জন্য তিনি বলেছেন যে তুমি রান্নার জন্য প্রস্তুতি নিলে সেই রান্নাঘরের ধোয়া, সেই রান্নার ধোয়া যেন তোমার প্রতিবেশীর প্রতি না যায়, প্রতিবেশী কষ্ট না পায়। দেখো কত নিখুঁতভাবে আল্লাহ রসুল বলেছেন যে রান্না করবে, অথচ এই ধোয়া দ্বারা যদি তোমার প্রতিবেশী কষ্ট পায়, এই দোয়া দ্বারা যদি প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, এখান থেকে বোঝা গেল এই হাদিসের পরবর্তীতে বলা হয়েছে তুমি যদি যা রান্না করো যদি তোমার প্রতিবেশীকে দেওয়ার মতো সামর্থ্য না থাকে তাহলে চুপি চুপি সরে তুমি খেয়ে ফেলো, আর যদি থাকে তাহলে সেখান থেকে তরকারিতে একটু বেশি পরিমাণ জুল দিয়ে, একটু জুল হলেও তোমার প্রতিবেশীকে দিয়ে করার সুযোগ দাও, তাহলে তোমার প্রতিবেশীর হক আদায় হবে। এরকমভাবে প্রত্যেকটি কোরআন এবং হাদিসে সুন্দরভাবে প্রতিবেশীর দায়িত্ব, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যের কথা বলা হয়েছে প্রতিবেশীর প্রতি আমাদের সুন্দর সহানুভূতিশীল হওয়ার জন্য তাদেরকে কষ্ট দেওয়া নির্দেশ দেওয়া। শিক্ষার্থীরা আশা করি তোমরাও আত্মীয় স্বজনের হক কখনো দুর্ব্যবহার করবে, বাসায় গালিগালাজ করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের প্রতি অবশ্যই সহানুভূতিশীল হবে, আল্লাহ তোমার প্রতি সহানুভূতিশীল হবেন। প্রতিবেশী যদি কখনো কষ্টে পতিত হয় তাহলে আমাদের এগিয়ে আসতে হবে, মহামারী এই পরিস্থিতিতে প্রতিবেশীকে তাদের আশেপাশে থেকে সময় সুন্দর সহানুভূতিশীল দৃষ্টি রেখে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। যদি কেউ অনাথ দরিদ্র থাকে তাকে আমরা খাদ্য দিয়ে